র‍্যাবের গবেষণায় এখন এটা এক আশ্চর্য ধরনের অবস্থা যে এত ছোট বয়সের বাচ্চারা মোবাইলের মাধ্যমে কি করছে। সম্মানিত উপস্থিতি, এর মাধ্যমেই তো নয়ন বন্ধের জন্ম। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম পৃথিবীতে খুন হয়েছে যে নারী সংগঠিত কারণে, সেই নারীদেরকে এখন এমন অবস্থায় হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবকিছু ব্যবহার করে নারীদেরকে এখন এমন অবস্থায় মানে উত্তেজিত করা হয়েছে, লাগামহীন করা হচ্ছে, দিন দিন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাদের কোনো অপকর্ম অপকর্মই না, যেটা আমরা দেখতে পারলাম মিন্নিকে জামিন দিয়ে কি দৃষ্টান্ত এদেশে দেখাতে চাচ্ছেন। খুনিকে, খুনের প্ল্যান যে করেছে তাকে জামিন দিয়ে কি বুঝাতে চাচ্ছেন? জামিন দেওয়ারও তো একটা সময় ছিল, অপেক্ষা করতে তো পারত। অপেক্ষার প্রয়োজন নাই, বাংলাদেশকে আরো শেষ করে দিতে হবে। আর এই যাবতীয় অপরাধ সংগঠনের জন্য সমস্ত মেয়েদেরকে টেলিভিশন চ্যানেলগুলো দিয়ে প্রশিক্ষণ দিয়ে তারপরে সমাজে ছেড়ে দেওয়া হচ্ছে, যাতে একেবারে জাহান্নামের আগুনে পৃথিবীটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। সারা বিশ্ব চেঁচাচ্ছে, পৃথিবীর ফুসফুস জঙ্গল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কেন পুড়ে ছাই হয়ে যাচ্ছে? তোমাদের পাপে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পাপে এমন ভাবে পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে যে তোমরা একটুকু বুঝতেছ না যে পাপের কারণে এভাবে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তোমরা সারা পৃথিবী বাজেট করলেও আল্লাহর গজব যদি আল্লাহ তুলে না নেন, এই পৃথিবীর বাজেট দিয়ে ওই পৃথিবীর ফুসফুস, ওই বন অঞ্চল, ওটাকে রক্ষা করতে তোমরা পারবে না যদি আল্লাহ মাফ না করেন। কঠিন এক অবস্থা। কোন বিষয় নিয়ে কথা বলবো? শুক্রবারে মাথা হেড হয়ে যায়, দিশেহারা হয়ে যাই, এক বিষয় বললে আরো শত বিষয় সমসাময়িক অবস্থায় বলার সময় নাই। আর সমস্ত আলেম ওলামাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, কথা বললেই তাদেরকে ব্যাস থেকে তাড়িয়ে দেওয়া হয়, কথা বললেই তাদেরকে গ্রেফতার করা হয়, কথা বললেই তাদেরকে এমন চাপে রাখা হয় যে অস্থির হয়ে যায়, অর্থনৈতিকভাবে তাদেরকে এমন অবস্থায় ফেলে দেওয়া হয় যে নীরবে কান্না ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না, কে হকের কথা বলবে? সম্মানিত উপস্থিতি, দুই নম্বর কারণ হচ্ছে যে প্রয়োজন মতো আর্থিক কোরবানি ও সময় না দেওয়া। যেটা আমি বলেছি, হক কথা বলতে গেলে অর্থ লাগে, আর্থিক শক্তি লাগে, প্রয়োজন মাফিক অর্থ ইসলামের পথে দেওয়ার জন্য আজকে কত প্রতিবন্ধকতা। বস্তুবাদী শিক্ষার মাধ্যমে মানুষের মাথাটাকে শেষ করে দিছে। বিশতলা বিল্ডিংয়ের মালিক হওয়ার পরে সে এই বিশতলা বিল্ডিং এর আরো দশটা বিল্ডিং এর মালিক হইতে চায়। বাংলাদেশে দশটা বিল্ডিং থাকলে সে বিদেশে আরো দশটা কিভাবে বিল্ডিং লন্ডনে করা যায়, এ নিয়ে তার মাথা খারাপ হয়ে যায়। কিন্তু পৃথিবী যে পাপে শেষ হয়ে যাচ্ছে, আল্লাহর বিধান পৃথিবীবাসীর কাছে বারবার পৌঁছানো দরকার। এবং মানুষের নৈতিক মান উন্নয়নের জন্য যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধানের তাবলীগ প্রতিটি ঘরে ঘরে করা দরকার, এজন্য যে আর্থিক কোরবানি দরকার, এই আর্থিক কোরবানির কোনো মানসিকতা আজকের আমাদের মধ্যে নাই।